বহুল প্রচলিত কিছু জাল হাদিস জানার প্রকৃতি সদিচ্ছা থাকলে অনুগ্রহ সম্পূর্ণটা পড়বেন। হাদিসও জাল হয় তা যখন প্রথম শুনেছিলাম খুব অবাক হয়েছিলাম ও একই সাথে কষ্ট পেয়েছিলাম। আল্লাহ তার রাসূল ইসলাম এমন সেনসিটিভ বিষয় নিয়ে কেউ অবলীলায় এমন মিথ্যা রচনা করতে পারে সত্যিই তা আমাদের ধারণার বাইরে। এক সময় অবাক হয়ে দেখলাম ছোটবেলা থেকে আল হাদিস নামে যা কিছু শুনেছি তার একটা বড় অংশই আসলে জাল হাদিস। একটি জাল হাদিস মেনে চলা মানে মিথ্যা প্রচার করা বা মিথ্যা অনুসরণ করে নিজেকে সত্য থেকে দূরে সরিয়ে ফেলা। এর পরিণাম ভালো না হয়ে খারাপ হবার সম্ভাবনাই বেশি। সুতরাং যে কোনো হাদিস জানার আগে এর তার সূত্র এবং এটি সহিত বা বিশুদ্ধ কিনা তা জেনে নেওয়া খুব জরুরি। এর জন্য খুব কষ্ট করার দরকার নেই, কম্পিউটার থাকলে এক সার্চে এর আধিপত্য বেরিয়ে আসবে, আর তা না থাকলে একজন ভালো আলিমের কাছ থেকে জেনে নিতে হবে। আসুন দেখে নেওয়া যাক কিছু অপ্রচলিত জাল হাদিস এবং মিলিয়ে দেখিনি আপনার জানা হাদিসগুলোর ভেতরে পড়ে কিনা। প্রতিটি বিশুদ্ধ হাদিসের শুরুতে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কথাটি উল্লেখ করা থাকে, তেমনটি জাল হাদিসগুলোর শুরুতেও এরকম থাকে। তবে এগুলো প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না হওয়ায় জাল হাদিসের সংকলিত গ্রন্থগুলোতে সাধারণ কাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উল্লেখ করা হয় না এবং এখনো তা উল্লেখ করা হলো না, কেবল উদ্ধৃত অংশটি উল্লেখ করা হলো। জ্ঞান অর্জনের জন্য সুদূর প্রাচীন হলেও যাও ইবন জাওজি ও ইবন হিব্বান এটিকে জাল প্রমাণ করেছেন, বহুল ব্যবহৃত ও বহুল প্রচারিত একটি জাল হাদিস। একটু খতিয়ে দেখলে সাধারণ চোখে এই হাদিসটির জালিয়াতি চোখে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি এই কথা বলতেন তাহলে অত্যন্ত কষ্টকর হলেও চীনে অগণিত সাহাবাদের যাতায়াত থাকতো। তাছাড়া সেই সময় চীন জ্ঞান বিজ্ঞানের জন্য এমন কোন জায়গা ছিল না যে জ্ঞান অর্জনের জন্য কাছাকাছি অনেক জায়গা ছেড়ে সেখানে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। বিধানের কলমের কালি শহীদদের রক্তের চেয়েও পবিত্র। বাগদাদের ইতিহাস লিপিবদ্ধ কালে খাতিব হাদিসটি লিপিবদ্ধ করেছেন, তবে তিনি নিজেই একে জাল বলেছেন। শহীদদের মর্যাদা আর সকলের চেয়ে বেশি তা আল্লাহ নিজে কোরআনে বলেছেন। বহুল প্রচলিত এই জাল হাদিসটি নিয়ে মানুষকে শাহাদাতের বন্ধুর পথ থেকে অতি সূক্ষ্মভাবে দূরে সরিয়ে ফেলা হয়েছে। এই কথা সত্য বলে মানার ওপর এমন কোন লোক থাকবে যে বিধান না হয়ে শহীদ হতে চাইবে। মসজিদে অপ্রয়োজনীয় কথা বললে বা সৎ কাজগুলোকে ধ্বংস করে যেভাবে প্রাণী গ্রাস সাবার করে। তাবাকাত আশ শাফিয়া চতুর্থ খণ্ড 145 পৃষ্ঠায়। মসজিদ হলো ইসলামের প্রাণকেন্দ্রের মতো, অন্যায় ও অশ্লীল কথা ছাড়া সকল ভালো কথা কাজ ও পরিকল্পনার জায়গা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় থেকেই ছিল মসজিদে। আরবদের তিন কারণে ভালোবাসবো। প্রথমত আমি একজন আরব, দ্বিতীয়ত কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তৃতীয়ত জান্নাতের ভাষা হবে আরবি। মুস্তাদরাক আল হাকিম চতুর্থ খণ্ড পৃষ্ঠা 87। রিজাল শাস্ত্রের অন্যতম সেরা স্কলার আবু হাতিম একে জাল প্রমাণ করেছেন। এই হাদিসটিও ইসলামের ভেতর জাতীয়তাবাদের বিষভাষ্প ঢুকাবার জন্য ব্যবহার করা হয়। আরব অনাবর কোনো পার্থক্য ইসলামে নেই, বরং এমন করার প্রচেষ্টা কবিরা গুনাহ। মুসলমানদের ভেতর এমন একজন ব্যক্তিও নেই যার গুনাহগুলো জুম্মার দিনে ক্ষমা দেওয়া হয় না। তাবারানী বর্ণিত এই জাল প্রমাণ করেছেন ইবন নাজর আল আসকালানি ও আজাহাবি। সামান্য আমলের অবিশ্বাস্য ফজিলতের বর্ণনা করে মানুষকে পথভ্রষ্ট বানাবার অপ্রচেষ্টার অংশ হিসাবে এমন অনেক জাল হাদিস তৈরি করা হয়েছে।
আখিরি যুগে একটি সুন্নত পালন করলে 700 শহীদদের সনাম সওয়াব পাওয়া যাবে। এটিও হলো বহুল প্রচারিত এমন আরেকটি জাল হাদিস। আমি হলাম জ্ঞানের শহর আর আলিয়া তার দরজা, লিপিবদ্ধ করেছেন আল হাকিম 13/126। ইমাম বুখারি এটিকে জাল প্রমাণ করেছেন। আলী আলাইহিস সালামের প্রতি বাড়াবাড়ি দেখাতে গিয়ে শিয়াদের দ্বারা অগণিত জাল হাদিস ব্যবহৃত হয়, যার ভেতর এটি হলো বহুল ব্যবহৃত একটি জাল হাদিস। যদিও আলী আলাইহিস সালামের মর্যাদা সম্পর্কে বিশুদ্ধ হাদিস আছে, আমার সাহাবাগণ হলো আকাশের তারার মতো, তাদের একজনকে অনুসরণ করলে তোমার সৎ পথের উপর থাকবে। ইবন হাজাম 6/82 আল ইহকাম গ্রন্থে এটিকে জাল প্রমাণ করেছেন। শিয়াদের ভেতর অধিকাংশই আবু বকর, উমার ও উসমান আলাইহিস সালাম সহ অধিকাংশ সাহাবাদের প্রকাশ্যে বা গোপনে কাফির বলে ঘোষণা দেয়, এই সপক্ষে জাল হাদিস প্রচার করে। সাহাবাদের মর্যাদা হানি করে তৈরি করা শিয়াদের জাল হাদিসের বিপরীতে অতি উৎসাহী কিছু সুন্নি ব্যক্তি সাহাবাদীদের অযাচিত মর্যাদা দেখিয়ে পাল্টা জাল হাদিস তৈরি করে, যার ভেতর এটি একটি। আমরা উম্মতের মধ্যে মত পার্থক্য হলো আল্লাহর একটি করুণা। ইবন হাজম 5/64 আল ইহমা গ্রন্থে এটিকে জাল প্রমাণ করেছেন। মাঝহাবা আলিমদের অন্যান্য অনেক মত পার্থক্যকে হালকা করে দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন কিছু জাল হাদিস তৈরি করা হয়েছে। নারীর উপদেশ গ্রহণ করলে তা অনুতাপের কারণ হবে। আরেকটি হাদিসে এসেছে, নারীর কাছ থেকে আগে উপদেশ শোনো, তারপর তার বিপরীত করো। ইবন আসাকির 2/200, আবু হাতিম 2/184 এটিকে জাল প্রমাণ করেছেন। নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন মনোভাব মানুষের কাছে প্রচার করার ঘৃণ্য কৌশল হিসেবে এমন কিছু জাল হাদিস বানানো হয়েছে। আমার উম্মতের আলিম হলো বনি ইসরাইলের নবীদের মতো, প্রায় সকল রিজাল শাস্ত্রবিদ মুহাদ্দিস এটিকে জাল প্রমাণ করেছেন। ওলি নামদারি বা পদভ্রষ্ট আলিমদের নিয়ে বাড়াবাড়ি বা ধর্ম ব্যবসার উদ্দেশ্যে তৈরি করা অগণিত জাল হাদিসের ভেতর এটি একটি। যে ব্যক্তি ইতিকাফ করবে সে 2টি হজ ও 2টি উমরাহর সওয়াব লাভ করবে। বাইহাকি হাদিসটি লিপিবদ্ধ করেছেন এবং ইমাম জাহাবি একে জাল প্রমাণ করেছেন। বায়োনাট ফজিলতের দিকে মানুষকে ডেকে গোমরাহ করার অপপ্রচেষ্টা। যে ব্যক্তির একটি পুত্র হয় এবং সে বরকতের আশায় তার সন্তানের নাম মোহাম্মদ রাখে, সেও তার সন্তান উভয়ই জান্নাতে প্রবেশ করবে। ইমাম জাওজি একে জাল প্রমাণ করেছেন। আমাদের দেশে অসংখ্য পুরুষের নামের আগে মোহাম্মদ রাখা হয় এই বায়োনাট হাদিসের ভিত্তিতে। এমন কোন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জাননি। এই সপক্ষে উৎকৃষ্ট প্রমাণ হতে পারেনি এই যে সাহাবা তাবে তাইবি যারা রাসূলের হাদিস পালনে আর সকলের যে অগ্রগামী ছিলেন, তাদের পুত্রদের নাম মুহাম্মদ ছিল খুব কম সংখ্যকের। খলিফা থাকা অবস্থায় ওমর আলাইহিস সালাম একবার মুহাম্মদ নামের সকল লোককে ডাকিয়ে একত্র করেন এবং তাদের মুহাম্মদ নাম বাতিল করে অন্য নাম রাখার আদেশ দেন। তিনি বলেন, তোমাদের নাম হবে মুহাম্মদ, কিন্তু কাজ হবে মুহাম্মাদের বিপরীত, তা আমি হতে দেব না। দেশপ্রেম ইমানের অঙ্গ। সকল রিজাল শাস্ত্রবিদ মুহাদ্দিস এটিকে জাল প্রমাণ করেছেন। আপাত দৃষ্টিতে সুন্দর এই কথাটি রাসূলের নামে চালিয়ে দেয়া হয়। মূলত ইসলামের ভেতর জাতীয়তাবাদ বিষভাষ্প প্রবেশ করানোর এর উদ্দেশ্য। জ্ঞান সহ অল্প আমল জ্ঞানহীন অনেক আমল থেকে উত্তম, দাইলামী লিপিবদ্ধ করেছেন ও ইমাম সুয়ুতি জাল প্রমাণ করেছেন। যে ব্যক্তি মক্কায় হজ করল কিন্তু মদিনায় আমার রওজা জিয়ারত করল না, সেই নিশ্চিতভাবে আমাকে অসম্মান করল। তাবরানী লিপিবদ্ধ করেছেন ও ইমন মাইন জাল প্রমাণ করেছেন।
মজার ব্যাপার হলো এই কথাটি সত্য হলে অগণিত সাহাবা এই অপরাধে অপরাধী হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তারা হজ্জের অংশ হিসাবে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করেননি। এটি মূলত কবর পূজারীদেরকে পক্ষে তৈরি করা অন্যতম একটি ইমোশনাল জাল হাদিস। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুণ্য লাভের আশায় তিনটি স্থান ছাড়া অন্য কোনো জায়গা ওই নিয়তে যাওয়া যাবে না। তিনটি স্থান হলো মসজিদুল হারাম, মসজিদের নববী, রাসূল রওজা নয় রাসূলের মসজিদ, মসজিদুল আকসা। কিয়ামতের দিন সকলের মায়ের নাম ধরে ডাকা হবে। ইবন আদি লিপিবদ্ধ করছেন ও ইবন জাওজি জাল প্রমাণ করেছেন। বাংলাদেশে প্রচলিত একটি জাল হাদিস, সবকিছুর একটি হৃদয় আছে আর কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। এই সূরাটি একবার পড়বে সেই পুরো কোরআন 10 বার পড়ার সওয়াব পাবে। দারিমি লিপিবদ্ধ করেছেন ও ইবন আবি হাতিম জাল প্রমাণ করেছেন। কোরআনের অর্থ ও শিক্ষা থেকে মানুষকে দূরে সরাবার জন্য অনেক জাল হাদিস তৈরি হয়েছে। এর ভিতর আছে অর্থ না বুঝে কোরআন পড়ার অতি উৎসাহিতকরণ, যা বুঝে পড়ে নেকির পাল্লা ভারী করার দিকে মানুষকে ডাকা, 2-3টি সূরার ভিতর মানুষের আমলকে সীমাবদ্ধ করে ফেলা ইত্যাদি। শেষাক্ত ভাগে আছে অনেক জাল ফজিলতের হাদিস, যার ভিতর এটি একটি, উজুর উপর আবার উজু যেন আলোর উপর আরেকটি আলো। ইমান কাজলি লিপিবদ্ধ করেছেন ও মানজারি জাল প্রমাণ করেছেন। পাগড়ি পরে 1 রাকাত সালাত পাগড়ি না পরে 15 রাকাত সালাতের সমান। পাগড়ি পরে একটি জুম্মার পাগড়ি না পরে 10টি জুম্মার নামাজের সমান। ইবন নাজ্জার এটি বর্ণনা করেছেন ও ইবন হাজার আসকালানি এটি জাল প্রমাণ করেছেন। এই দেশের ব্যাপক প্রচলিত একটি হাদিস, সামান্য কাজের অবিশ্বাস্য ফজিলত বলে মানুষকে ভুল আমলে জড়িয়ে ফেলে তৃপ্তি পায়ে আসল আমল থেকে দূরে রাখার পরিকল্পনার অংশ হতে পারে এটি। আল্লাহ আমাদের জাল হাদিস অনুসরণ করে কষ্ট করে করা নিজের সৎ কাজ ধ্বংস হওয়া থেকে হেফাজত করুন। যতটুকু আমরা জানব বা করব তা যেন সঠিক হয়, যে ভাগ্য আল্লাহ আমাদের দান করুন। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।